দুলুমিয়া। শাকিব খানের জন্য কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জ, দরদ সিনেমা মুক্তি দেওয়া হবে কোন ধরনের উৎসব ছাড়া, না পূজা, না ঈদ, না অন্য কোনো অকেশন, ভালোবাসা দিবস কোনটাই না, সেপ্টেম্বরে কোন একটা ডেটে এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে। যদিও অরণ্য মামুন বলেছিল যে এই সিনেমাটা এর আগে মুক্তি দিবে, কিন্তু কোনো না কোনো কারণবশত দিতে পারেনি। আসলে সিনেমা তো চাইলেই দেওয়া যায় না, সিনেমা অনেক কাজ থাকে, সেগুলো শেষ করেই তিনি রেডি করে রাখছে। টিজার তো আমরা দেখলাম, এক পক্ষ বলেছে ভালো, যেমন আমি বলছি যে না মোটামুটি, কারণ তুফান দেখার পরে আসলে শাকিব খানের উপরে আমাদের চাওয়া পাওয়া বেড়ে গেছে যে এই নায়কের কাছে আরো ভালো কিছু পাওয়া যাবে, কারণ রায়ান রাফি তাকে এমন ভাবে ব্যবহার করছে। প্রথমত ব্যবহার করে দেখাইছে প্রিয়তমায় হিমেল আশরাফ, এটাকে কখনো ফেলে দেওয়ার মতন না ভাই, যেই যেই কথা বলেন না কেন শাকিব খানকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে প্রথমত হিমেল আশরাফ, তারপরে আবার হিমেল আশরাফের ধামাকা রাজকুমার, এরপরে তুফান দিয়ে পুরো ব্লাস্ট করে দিছে। এখন দরদের টিজারটা কিন্তু যখন আমি দেখলাম তখন আমার কাছে তুফানের কারণে একটু ছোট ছোট মনে হচ্ছে, ছোট মানে কি ছোট, যে শাকিব খান এটা পারবেই, ওই জন্য আমরা তুফানের কাহিনী দেখছি এই জন্য আমি মনে করছি। তাই বলে আমি কিন্তু বলবো না যে তুফানের থেকে দরদের গ্রেড কম, না ভাই, আমার কাছে মনে হয়েছে এটাই যে তুফানটা যখন দেখেছি যে শাকিব খান এরকম অভিনয় করতে পারে, তারপরে দরদের টিজার দেখলাম যে হ্যাঁ শাকিব খান এটা আশা করতেই পারে। তো এখন যেই চ্যালেঞ্জটা নতুন এসেছে শাকিব খানের কাছে সেটা হচ্ছে কোনো হলিডে বা কোনো অকেশন ছাড়া সিনেমা মুক্তি, না ভালোবাসা দিবস, না বিজয় দিবস, না ঈদ, সিম্পলি একটা কমন দিনে সেপ্টেম্বর মাসে কোনো একটা তারিখ সেট করে মুক্তি দিয়ে দেওয়া হবে। এইরকম একটা চ্যালেঞ্জ পরিচালক নিছে এবং শাকিব খানের উপরে এটা একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জে শাকিব খানকে প্রমাণ করতে হবে যে তিনি যে বাংলাদেশের একজন মেগা স্টার, তিনি যে বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, এই প্রমাণটাই শাকিব খানের কাছে এখন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। যদি শাকিব খানের সেপ্টেম্বরে সিনেমা সুপার ডুপার হিট হয়ে যায় তাহলে বলা যাবে বাংলাদেশের মেগা স্টার একজনই রয়ে গেছে, সিনেমা জগতের একজনই আর্টিস্ট রয়ে গেছে যে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারে। এটাই আসলে শাকিব খানের জন্য চ্যালেঞ্জ। শোনা গিয়েছে সাম্প্রতিক সময়ে জুলাই আগস্ট এই মাসের ভিতরে আমরা এই সিনেমা আরও দ্বিতীয় টিজার, গান, সংলাপ এগুলো দেখব এবং সেপ্টেম্বরে সিনেমাটা দেখব। অরণ্য মামুনের দাবি, তিনি দাবি করে দিয়েছেন যে সুপার হিট হবে ছবি, শাকিব খান যে বাংলাদেশের একমাত্র সুপার স্টার এটা প্রমাণ করবেন তিনি অরণ্য মামুন, এবং চ্যালেঞ্জ নিচ্ছে কিন্তু শাকিব খান, তার ফ্যান ফলোয়ার কত রয়েছে, তার অভিনয় দক্ষতা কত রয়েছে, তিনি কি আসলে বাংলাদেশের এই প্রজন্মের সেরা শ্রেষ্ঠ নায়ক, এটাই তার এবার চ্যালেঞ্জের পরীক্ষা, তাকে দেখাতে হবে, করতে হবে। এক কথায় আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আসলে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ ঈদের সময় মানুষের হাতে সময় থাকে, ছুটি থাকে, সেই দিনটা কেন্দ্র করে মানুষ সিনেমা দেখতে যায়, একটা আমেজ রয়ে থাকে ঈদের, সেই আমেজে মেতে উঠে, কিন্তু সাধারণ একটা ডেতে সিনেমা মুক্তিতে কতজন মানুষ হলমুখী হয় এই চ্যালেঞ্জটা আমিও দেখতে চাই। আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দি ভাইরাস ও বিডির আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হইব, সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন।